সুপ্রিয় দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক দেশ এবং প্রবাসী যে যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন, আপনাদের সবাইকে শুভেচ্ছা, স্বাগতম এবং অভিনন্দন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আজ 18 অক্টোবর 2021 সোমবার আমরা অবস্থান করছি আমবাড়িহাট, এবং আপনারা জানেন যে আমবাড়িহাটটি সপ্তাহে 2 দিন সোম এবং শুক্রবার বসে, শুক্রবারে বড় এবং সোমবারে ছোট হয়। তো আজ সোমবার আপনাদের এই হাট থেকে দেখাবো আজকের বাজারে সব থেকে ছোট ছোট সার এবং বকনাগরুগুলো কী দরে বিক্রি হচ্ছে। তো দর্শক চলেন ভাই, ভালো আছেন? এটা কি ক্রস? ক্রস ভাই কত দাম চাইলেন? কত? 32? ও ভাই এত দাম? কত কত বলে, কত বলে? 20-22। আর বিক্রির দাম? 24-16। ক্রস সার কত বললেন? 22,200। 22,500। আচ্ছা, এই যে সার গরু 22,500 পর্যন্ত দাম বলছে, দিচ্ছেন এপাশে একটা দেখছি, এটা একটা দামে ধরা দেবো। চাচা এটা কত দাম চাইলেন? কত বলছে চাচা, কত বলছে? এটা কত বললেন? 26,000 বলছে, 227 পর্যন্ত দাম বললো। আমরা একটু চলে যাবো সামনে, যেগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে সার গরু আর কি। চাচা আসসালামু আলাইকুম, ভালো আছেন? এটা কত টাকা দাম চাইলেন আপনারটা? 24। কত বলছে চাচা? 18,500। আর বিক্রি দাম, বিক্রি দাম কত চাচা? কত হলে বিক্রি করবেন? চাচা 20 ভাঙতে চাচ্ছে না, মানে 20,000 হলে এইটি বিক্রি হবে, সর্বশেষ 20,000। আমরা একটু দেখি এটা, এটা কত চাইলেন ভাই? 32। কত বলছে? 24-23। বিক্রি দাম, বিক্রি দাম? 26,000 টাকা। এই যেগুলো সবগুলো সার গুলো। আমরা এখন চলে যাবো বকনা গরু। আমরা কিন্তু একটু বাজারে, আমাদের দেরি হয়েছে, তার ফলে কিন্তু সব ছোট ছোট গুলো বিক্রি হয়ে গেছে, শুধুমাত্র কিন্তু কয়েক আছে যে দেখছেন। আমরা এগুলো একটু দামে ধারণা দিচ্ছি আপনাদের। কত কত বললেন চাচা? কত বললেন দাম? চাচা কত চাইলেন এটা? এটা 16,000 বিক্রির দাম, ওটাই। কত হলে রাখবেন? মানে 14। এই যে এটা বকনা না, 14,000 হলে এই বকনাটা বিক্রি হবে। দেখেন আর ও পাশেরটা চাচা, এটা এটা 13,000 লাস্ট, এর নিচে আসবে না।25। কত বলছে? কত? 22। বিক্রি দাম লাস্ট? কত হলে বিক্রি করবেন? 22,000 বলে, বিক্রির দাম কত? 24, মানে 23-24 হলে এটা বিক্রি হবে। এটা সার পানিয়াগুলো আমরা একটু চলে যাবো এর পাশে, যেগুলো দেখছি এগুলো হচ্ছে বকনাগুলো, এগুলো একটা দামে ধরনের দিব আপনাকে। চাচা আপনারটা কত টাকা দাম চাচ্ছেন? 16। কত বলছে? 13-14। আর বিক্রির দাম কত? বিক্রির দাম 15,000। এই যে এটা 15,000 বকনা। চাচা কি দেখছেন না বিক্রি করছেন? ও দাম বললেন কত টাকা? দাম বলিনি এখন, বলেন নাই। কার এটা? আপনার কত চাইলেন? 16,500। আপনি কত টাকা হলে নিতে পারবেন চাচা? কত হলে নিতে পারবেন? 12,500। 12,500 দেওয়া যাবে না? আরো যেতে হবে না? আপনার লাস্ট চিন্তা ভাবনা কেমন? 15,500 টাকা, সর্বশেষ 15,500 টাকা হলে বিক্রি হবে। এ পাশের দিকে দেখছি ভাইয়া, ভালো আছেন? এটা কত টাকা চাইলেন? এটা এটা 17,000।
ষোলো কত বলছে? চোদ্দ বলছে। বিক্রির দাম কত? কত হলে ছাড়বেন? পনেরোর উপরে যেতে হবে। এতে বক না, তবে সাইজ কিন্তু ভালো না। আর এই কালাটা, কালাটা ওটা সতেরো, ওটা কত হলে ছাড়বেন? কত হলে ছাড়বেন? দু চার পাঁচশো কম সতেরো থেকে দেখাই আপনাদের। ভাইজান এই সাদাটা কত চাচ্ছিলেন দাম? চোদ্দ। কত বলছে? দশ হাজার বলে। বিক্রির দাম কত? এগারো। আচ্ছা আচ্ছা, এগারো হাজার হলে বিক্রি হয়ে যাবে। এটা দাম কম কি সাদা কালারের জন্য? এটা কত চাচ্ছিলেন চাচা? চোদ্দ। ও আঠারো, আঠারো। কত বললো, কত বললো, কত বলে? ষোলো। বিক্রি করবেন কত হলে? সাড়ে সতেরো হাজার বিক্রি হবে। এই যে বক না করে আমরা একটু দেখে আসবো, ছোট ছোট বক না। এটা কত চাচ্ছিলেন চাচা দাম? পনেরো। কত বলছে? এগারো, সাড়ে এগারো, পনেরো চাওয়া। বিক্রির দাম কত চাচা? বিক্রির দাম সাড়ে বারো হাজার হলে বিক্রি হবে। কত বললো ভাইয়া? উনি কত বললো? উনি কত বললো? সাড়ে বারো। আর আপনি কত চাইলেন লাস্ট? সাড়ে চোদ্দ। ও চোদ্দ শেষে। আচ্ছা আচ্ছা, এই যে সাড়ে বারো আর চোদ্দ, এই যে দাম দর চলছে। তো আমরা এখানে দেখছি আরো বেশ কয়েকটা, আমরা এগুলো একটু দামে ভাড়া দিব। ভাই আসসালামু আলাইকুম, এই যে আপনারটা কত টাকা দাম চাইলেন? সাড়ে সতেরো। কত বলছে? সাড়ে তেরো। বিক্রি দাম কত ভাইয়া? কত হলে বিক্রি করবেন? সাড়ে চোদ্দ হাজার হলে বিক্রি হয়ে যাবে। আচ্ছা, এই যেটা ভাইয়া বিদেশি হচ্ছে, বিদেশি মানে কোন দেশের? নেপালি। এটা কি ট্রান্সপোর্টের মাধ্যমে নিয়ে আসছেন নাকি? কত দাম চাইলেন? কত দাম চাইলেন? সতেরো। কত বলছে? চোদ্দ পর্যন্ত বলে ভাই, চোদ্দ পর্যন্ত। আপনার চাওয়া পাওয়া লাস্ট? পনেরো। এর নিচে আর দিবেন না? গ্যারান্টি দেওয়া যাবে না, আরো দু একশো কমতে পারে। আচ্ছা আচ্ছা, এই যে ধন্যবাদ। আমরা একটু দেখি যে পাশে। ভাই আসসালামু আলাইকুম, ভালো আছেন? এই যে আপনার এটা কত টাকা দাম চাচ্ছেন? সাড়ে পনেরো। কত বলছে? তেরো। বিক্রির দাম, বিক্রির দাম চোদ্দ হাজার হলে বাজার কি দাম কমছে? আরো কমবে? আর একটু কমতে পারে। আচ্ছা আচ্ছা, আর এটা কত চাইলেন ভাইয়া দাম? কত বলছে ভাই? কত বলে? ষোলো, সতেরো, আঠারো। বিক্রির দাম, বিক্রির দাম কত? বিশ হাজারই বিক্রি হবে, এর নিচে আর বিক্রি হবে। আমরা একটু দেখছি যে এর পাশে একটা দেখছি, এটা একটু দামে ভাড়া দিব। ভাইয়া এটা কত চাচ্ছিলেন? পঁচিশ। শাহিওয়াল নাকি? কত বলে? বিশ। বিক্রির দাম লাস্ট বাইশ হাজার টাকা হলে বিক্রি হবে। আমরা এখানে একটা দেখছি, ভাইয়া এটা কত চাচ্ছেন? ছাব্বিশ। কত বলছে ভাই? একুশ, সাড়ে একুশ। শাহিওয়াল বকনা, ছোট বকনা। আর বিক্রির দাম কত ভাইয়া? তেইশ হাজার। এই যে দেখছেন কালারগুলো ভালো, সাইজটাও ভালো, নাভিও ঘোরানো আছে। আমরা একটু দেখানোর চেষ্টা করি আপনাদের। আমরা আমবাড়ি হাটে অবস্থান করছি এবং এই আমবাড়ি হাট থেকে আজকের বাজারের সব থেকে ছোট ছোট বকনা এবং সারগুড়িগুলো কী দ্বারা বিক্রি হচ্ছে সেই দামের ধারণা দেওয়ার চেষ্টা করছি। এটা কত টাকা দাম চাইলেন চাচা? সাড়ে বাইশ। কত বলছে? ষোলো হাজার দুইশো। ষোলো হাজার দুইশো। আর বিক্রির দাম, বিক্রির দাম সাড়ে সতেরো, সাড়ে সতেরো হলে বিক্রি হবে। ভাই লাস্ট কত চাইলেন? মেলা দাম ভাই কত বললেন? সাড়ে আঠারো। আর আপনি লাস্ট চাইলেন কত? সাড়ে উনিশ। সাড়ে উনিশ আর সাড়ে আঠারো।
চেষ্টা করলাম। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ।